দ্রুত মামলা নিষ্পত্তিতে পুলিশকে নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। জাহালমের কারাভোগের ঘটনা দুঃখজনক জানালেন তথ্যমন্ত্রী। উপনির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে নির্দেশ সিসির। এবং দুই মামলায় খালেদা জিয়ার জামিন বেড়েছে এক বছর। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকনউদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতার বিষয়টি উল্লেখ করে মামলাগুলোর দ্রুত নিষ্পত্তিতে পুলিশকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতায় এই নির্দেশ দেন তিনি। সাইবার ক্রাইমের বিষয়ে সজাগ থাকার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষের নিরাপত্তা দিতে ও অধিকার সংরক্ষিত রাখতে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা ও অপরাধ দমনে পুলিশের গৌরবজনক ভূমিকা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। বিনা অপরাধে জাহালমের কারাভোগের ঘটনা অনভিপ্রেত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় দুদককে তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান মন্ত্রী। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, জাহালমের বিনা দোষে 3 বছরের কারাভোগের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দুদক ইতিমধ্যেই তাদের ভুল স্বীকার করেছে। জাহালমের ভুল বশত তার যে 3 বছর তাকে কারাভোগ করতে হয়েছে, এটি অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত। দুদক ইতিমধ্যে তাদের ভুল স্বীকার করেছে। আশা করব তারা এই যে ভুলক্রমে একজন মানুষ, নির্দোষ মানুষ 3 বছর কারাভোগ করল, এটির জন্য যারা যে তদন্ত করছে, তদন্তের মাধ্যমে যারা এজন্য দায়ী হিসেবে চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। ডিএনসিসি উপনির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির রিটার্নিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে দেয়া ব্রিফিংয়ে তিনি একথা বলেন। আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সিসি। এই সিটি কর্পোরেশন নির্বাচন আচরণবিধি আপনাদের কাছে পৌঁছে যাবে। এই সিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে 33টি বিধি রয়েছে, তার মধ্যে 30টি বিধির উপরে আপনাদের দৃষ্টি দিতে হবে, নজর দিতে হবে। সেই বিধিগুলো পরিপালন কিভাবে হয় সেটা দেখা, যদি দেখতে পারেন সঠিকভাবে তাহলে আপনাদের দায়িত্ব পালন করা অনেক অনেক ক্ষেত্রে সম্পন্ন হবে। এখানে নির্বাচনে কে জয়ী হলো সেটা ভোটারদের বিষয়, সেখানে আপনাদের বিষয় নয়। আপনাদের বিষয় হলো আচরণবিধি কিভাবে তারা পালন করে সেটা দেখা। প্রশ্ন ফাঁস ঠেকাতে নজিরবিহীন কড়া পরিবেশের মধ্যে দেশের 10টি শিক্ষা বোর্ডের অধীনে চলছে 2019 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় গতবারের তুলনায় 14,646 জন বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে। চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে ইমনের ক্যামেরায় রিপোর্ট করেছেন মোহাম্মদ সেলিম ভুঁইয়া। 2019 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা গত 2রা ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হয়েছে। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার সময় সকাল 10টা থেকে দুপুর 1টা। সারাদেশে মোট এবার পরীক্ষার্থীর সংখ্যা 21,05,333 জন। এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার 1,49,867 জন শিক্ষার্থী অংশ নেয়। আমি 3টা পরীক্ষা দিলাম, যা বুঝতে পারলাম এভাবে যদি পরীক্ষাগুলো চলতে থাকে তাহলে সামনের পরীক্ষাগুলো এভাবে আগে যেতে পারবো আর অবশেষে একটা ভালো রেজাল্ট পাবো। নতুন শিক্ষামন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এবার প্রশ্নপত্র ফাঁস হয়নি এবং আমরা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারছি, নিজেদের মেধা যাচাই করতে পারবো, কিভাবে নিজেদের মেধা দিয়ে কিভাবে কতটুকু ভালো অর্জন করব। এবারের প্রথমত ধন্যবাদ জানাবো শিক্ষামন্ত্রীকে, অসাধারণ একটা ব্যবস্থার মাধ্যমে তিনি এবার পরীক্ষা আয়োজন করছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেটা বলবো মানে প্রশ্নপত্র এবার তিনি ফার্স্টটাকে আটকাতে পেরেছে, যেটার জন্য তাকে প্রধানত ধন্যবাদ জানাই, যার মাধ্যমে কিন্তু আসলে আমাদের দেশের যে ট্যালেন্ট আছে ওটা কিন্তু বের হবে। এবার শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় 14,646 জন বেশি। গতবার মোট 1,35,221 জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল। আমার সেন্টারে এইবার পরীক্ষা দিচ্ছে, রেগুলার ইরেগুলার মিলে পরীক্ষার্থী হলো 1,527 জন। টোটাল পরীক্ষার্থী আজকে 1,426, এর মধ্যে 4 জন অনুপস্থিত, 1,422 জন উপস্থিত আছে। আলহামদুলিল্লাহ এই ধরনের কোনো ব্যাঘাত, এই 2-3 দিন যা পরীক্ষা হলো আর কি আজকে পর্যন্ত, আজকে 5 তারিখ, আজকে পর্যন্ত এই ধরনের কোনো কমপ্লেন আসেনি, বা স্টুডেন্টদের থেকে বা গার্ডিয়ানদের থেকে আশেপাশে কারো থেকে কোনো কমপ্লেন আমাদের সেন্টার সম্পর্কে আসেনি। পরীক্ষা চলাকালে 70টি সাধারণ ভিজিলেন্স টিমের পাশাপাশি 10টি বিশেষ ভিজিলেন্স টিম বোর্ডের অধীনে পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করছে। এছাড়া সিএমপি থেকে পরীক্ষা কেন্দ্রগুলো নিরাপত্তার জোর দাঁড়িয়ে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা যারা এখানে দায়িত্ব আছি সবাই সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে পরীক্ষাটা সুশৃঙ্খলভাবে হয়, কঠোরভাবে আমরা এখানে দায়িত্ব পালনে আছি যাতে কেউ কোনো ডিস্টার্ব করতে না পারে, কোনো গুজব ছড়াইতে না পারে। আর আমাদের কমিশন মহোদয় স্যার যে আমাদের নির্দেশ দিয়েছেন ওইটা আমরা যথাযথ পালন করার জন্য চেষ্টা করতেছি। প্রশ্ন ফাঁস রোধে এবার শিক্ষা মন্ত্রণালয় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে আজ পর্যন্ত প্রশ্ন ফাঁসের আলামত অভিভাবক বা শিক্ষার্থীদের নজরে আসেনি। এখনো পর্যন্ত প্রশ্নপত্র আউট হয় নাই, এভাবে চলতে থাকলে অবশ্যই বাচ্চারা বা আমাদের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করবে এটা আশা করা যায়। প্রশ্নপত্র আউট হয়েছে এই ধরনের কোনো কথা শুনিনি বা কোনো গুজবও শুনিনি আমরা, খুবই সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে। অবশ্যই নিশ্চিত যে সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে, সব ঠিক আছে। এবং সরকারের কাছে আমি জোর দাবি জানাবো যেন বাচ্চাদেরকে স্কুলের টিচাররা যেন আরও ভালো প্রিপারেশন দিতে পারে স্কুলমুখী, এবং স্কুলে যে টিচারগুলো বাহিরে কোচিং সেন্টার দিয়ে বসে আছে ওদের ক্ষেত্রে যেন অনেক গুরুত্বপূর্ণ কঠোর শাস্তি দিতে পারে। এভাবেই সুষ্ঠু পরিবেশে যদি শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে তাহলে মেধার সঠিক যাচাই হবে বলে বিশ্বাস করে ছাত্রছাত্রীরা। পরীক্ষায় যা মনে হচ্ছে এবার কোনো নকল হচ্ছে না, যা গতবারে আমরা দেখেছিলাম মানে নকল হয়েছিল। শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রশ্ন ফাঁস রোধ করতে পেরেছে। আইন শৃঙ্খলা বাহিনীকে জানাচ্ছি ধন্যবাদ, তারা এই প্রশ্ন ফাঁস করতে দেয়নি আর তারা অনেক জোরদার একটা মোকাবেলা করছে, খুবই ভালো হচ্ছে। আর এবার আশা অনুযায়ী প্রশ্ন ওরকম আউট হয় নাই। অন্য সময় অযোগ্য ছাত্রছাত্রীরা প্রশ্ন আউটের কারণে আপনার ভালো রেজাল্ট করে ফেলে, তারা দেখা যায় যে আমাদের থেকে আমরা কষ্ট করে পড়াশোনা করি তা ওরা পড়াশোনা না করে প্রশ্ন আউট হয়ে পরীক্ষার আগের রাতে প্রশ্ন নিয়ে ওগুলো সলভ করে নিয়ে অনেক ভালো রেজাল্ট। কিন্তু প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এখনো পর্যন্ত শুনিনি আমি কথাটা, আর আমরা প্রশ্নপত্র ফাঁস হলো আমরা ওইটার উপর নির্ভর করি না, আমরা যতটুকু পড়তেছি তার উপর পরীক্ষা দিতে চাই। প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত 20 মিনিট এবং অটিস্টিক ও ডাউন সিনড্রোম প্রতিবন্ধীরা অতিরিক্ত 30 মিনিট সময়ের পাশাপাশি শিক্ষক অভিভাবক ও সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা দিতে পারায় সন্তুষ্ট সংশ্লিষ্টরা। এভাবে প্রশ্নপত্র ফাঁস রোধ রেখে যদি সামনের পরীক্ষাগুলো ঠিকমতো তারা দিতে পারে তারা ভালো রেজাল্ট করবে এবং তাদের সঠিক মেধা যাচাই হবে বলে ছাত্রছাত্রীরা তাদের মত প্রকাশ করেন। মোহাম্মদ সেলিম ভূঁইয়া, চ্যানেল কর্ণফুলী, চট্টগ্রাম। রাজধানীর বারিধারায় ফুটপাতে উঠে যাওয়া বাসের চাপায় 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় পলাতক রয়েছে বাসের চালক ও সহকারী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় ভোররাত 4:45 দিকে দেওয়ান পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে হঠাৎ রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলে চা দোকানি শাহীন ও নিরাপত্তা কর্মী কবির মারা যান। তাদের বাড়ি বরিশাল ও ময়মনসিংহে। এই ঘটনায় গাড়ির চালক ও সহকারীকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ভাটারা থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ শিহাবুদ্দিন জানান, লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করি,
ড্রাইভার ঘটনাস্থল থেকে পলাতক আছে। আমরা ড্রাইভারকে আটক করার কার্যক্রম অব্যাহত রেখেছি। যত দ্রুত সম্ভব তার নাম ঠিকানা সংগ্রহ করে তাকে আটক করে আইনের আওতায় আনা হবে। মানহানির অভিযোগে ঢাকা ও নড়াইলের দায়ের হওয়া দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এক বছর বেড়েছে জামিনের মেয়াদ। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কাইসার কামাল। এর আগে হাইকোর্ট খালেদা জিয়াকে দুই মামলায় ছ মাস করে জামিন দিয়েছিল। মেয়াদ শেষ হওয়ায় ফের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন আরও এক বছর করে বাড়িয়ে দেয়। এর আগে গত 13 আগস্ট এ মামলায় খালেদা জিয়াকে 6 মাসের জামিন দেয় হাইকোর্ট। গত 7 আগস্ট ঢাকার একটি আদালত এ মানহানির মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেন। সংবাদ শেষ করব, তার আগে সাইমার প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দ্রুত মামলা নিষ্পত্তিতে পুলিশকে নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। জাহালমের কারাভোগের ঘটনা দুঃখজনক জানালেন তথ্যমন্ত্রী। উপনির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে নির্দেশ সিসির। এবং দুই মামলায় খালেদা জিয়ার জামিন বেড়েছে এক বছর। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।